বিটকয়েন এখন 26,500 থেকে সোজা কিন্তু 29,000 ডলার হিট করেছে, এবং মার্কেটে কিন্তু দারুণ একটা পজিটিভিটি আছে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে শুরু করছি। কি প্রথমে এই সাবজেক্টটা দেখে নেবো, সেটা হচ্ছে উইরম ফ্রি বলে একটা কোম্পানি, ইনভেস্টর কোম্পানি, ইউএসএর ইনভেস্টর কোম্পানি, তারা কিন্তু বিটকয়েনের ফ্লিপ করার জন্য স্পট ইটিএফ ফাইল করেছে অলরেডি, এবং সেই কারণে কিন্তু একটা মার্কেটের পজিটিভিটি আছে। এবং এছাড়াও কিন্তু লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা দেখছি যবে থেকে বাইন্যান্স এবং কয়েনডেস্কে শু পড়েছিল, সে তারপর থেকে কিন্তু ব্ল্যাক রকের ক্ষোভটা আসে, এবং ব্ল্যাক রকের ক্ষোভটা আসে কিন্তু মার্কেটে কিন্তু একটা রিভার্সাল নেয় আস্তে আস্তে। বিটকয়েন এখন 26,500 থেকে সোজা কিন্তু 29,000 ডলার হিট করেছে, এবং মার্কেটে কিন্তু দারুণ একটা পজিটিভিটি আছে। টিকন ম্যাটিক, বনিকন ম্যাটিক কিন্তু ফ্লিপকার্টের সাথে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে, এবং তাতে তারা এনএফটি নিয়ে আসছে, এবং আগের বছর ফোর্থ কোয়ার্টারে কিন্তু তারা কিন্তু ফ্লিপকার্ট মেটাভার্স নিয়ে আসার কথা বলেছিল, যেটার নাম হয়েছিল ফ্লিপভার্স। তো পলিগন এবং ফ্লিপকার্টের মধ্যে একটা ভালো কম্বিনেশন গড়ে উঠেছে, এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, যেটা কিন্তু আগামী ইন্ডিয়ার মধ্যে ক্রিপ্টোকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট খবর দেখবো, সেটা হচ্ছে কয়েন স্পিচ ফুয়ের যে এক্সচেঞ্জ আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এক্সচেঞ্জ, তাদের কিন্তু ভলিউম এতটাই ডাউন হয়ে গেছে, তারা কিন্তু বাধ্য হয়েছে যে স্টক মার্কেটের স্টক অ্যাড করতে কয়েন স্পিচ কুয়ের মধ্যে, এবং তারা প্ল্যান করছে যে স্টক কিন্তু কয়েন স্পিচ কুয়ের মধ্যে অ্যাড করার। আমরা দেখেছি ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে কিন্তু এরকম হয়, একসাথে ক্রিপ্টো কয়েন এবং স্টক মার্কেটের শেয়ার দুটোই কিন্তু ট্রেড হয়, সেটাই করতে চলেছে কয়েন স্পিচ কুয়ের। কিছু করার নেই, কারণ ভলিউম এতটাই ডাউন হয়ে গেছে। আমরা জানি ওয়াজির এক্সচেঞ্জ ইন্ডিয়ার 1 নম্বর এক্সচেঞ্জ ছিল, সেখান থেকে কিন্তু কয়েনডিসিএক্স 1 নম্বর এক্সচেঞ্জ হয়ে গেছে, 30% ট্যাক্স প্লাস 1% টিডিএসের পরে কিন্তু ইন্ডিয়ান এক্সচেঞ্জগুলোর হাল কিন্তু এরকমই হয়ে গেছে। কিছু করার নেই, যদি এক্সচেঞ্জকে মাঝিয়ে রাখতে হয় তাহলে কিন্তু এটা করতেই হতো, এবং সেটাই করেছে কিন্তু কয়েন স্পিচ কুয়ের। নেক্সট যে খবরটা আসছে সেটা হচ্ছে মাস্টার কার্ডের তরফ থেকে, মাস্টার কার্ড কিন্তু অ্যাপ্লিকেশন করেছে নতুন ক্রিপ্টো টেকের জন্য, ট্রেডমার্ক ফাইল করার জন্য অ্যাপ্লিকেশন করেছে। এর আগেও কিন্তু মাস্টার কার্ড অ্যাপ্লিকেশানটা করেছিল, সেটা কিন্তু রিজেক্ট হয়েছে, সেটা কিন্তু দ্বিতীয় ওয়ার করছে। মাস্টার কার্ডও কিন্তু বড়ো কিছু চিন্তাভাবনা করছে ক্রিপ্টো কারেন্সিকে নিয়ে, যেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে ক্রিপ্টো কারেন্সির ফিউচার আগামী দিনে কতটা ব্রাইট। একবার রিজেক্ট হওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আবারও কিন্তু তারা ক্রিপ্টো টেকের ফিউচার সামনে সেরেছে। নেক্সট যে খবরটা আছে সেটা হচ্ছে ইউকের তরফ থেকে, ইউকেতে কিন্তু ক্রিপ্টো রেগুলেশান আসতে চলেছে, তার মধ্যে হচ্ছে হাউস অফ কমার্সে কিন্তু এটা রেগুলেশান পাসও হয়ে গেছে, এবং স্টেবল কয়েনকে তারা রেগুলেট করতে চায় এবং আদার ক্রিপ্টো কারেন্সিকে। তো এটা হাউস অফ কমার্স থেকে পাস হয়ে কিন্তু হাউস অফ লর্ডসে চলে গেছে, যেটা কিন্তু ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটে কিন্তু হাউস অফ লর্ডস থেকে যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু ইউকেতে একটা সাকসেসফুলিভাবে রেগুলেটেড কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রি বসতে চলেছে, যেটা কিন্তু একটা বড় দিক হবে ইউরোপের দরজা খোলার জন্য। ডেস্ক ব্যাঙ্ক বলে একটা ব্যাঙ্ক আছে জার্মানিতে, তো ক্রিপ্টো কাস্টাডি লাইসেন্সের জন্য কিন্তু তারা কিন্তু জার্মানিতে ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করেছে, এবং তারা চাইছে ক্রিপ্টোর সমস্ত কিছু সাপোর্ট দিতে আর কি কাস্টমারকে। তো এটা কিন্তু বোঝিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত কান্ট্রি চেষ্টা করছে তাদের, নাহলে তাদের ব্যাঙ্ক চেষ্টা করছে কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে যোগ দেওয়ার, কারণ একটাই যে নতুন টেকনোলজিকে ফার্মাই অ্যাডাপ্ট করতে চাইছে, এবং রেগুলেটেডভাবে করলে রিস্কটা অনেক কমে যায়। এবং সবচেয়ে প্রবলেম যেটা হয় না সেটা হচ্ছে এই যে গ্রে এরিয়া আছে, যেটা নিয়ে মানুষ খারাপ কাজ করতে চায়, সেই জায়গাটাকে বন্ধু প্রভাব করাবে যাতে এটা যদি খারাপ কাজ না হয়। এবং হংকং থেকে আর একটি নিউজ আসছে, যেটা হচ্ছে সম্ভবত গভর্নমেন্ট $7 মিলিয়ন কিন্তু ওয়েব3 প্রজেক্টের ওপর আলাদা করে অ্যালোকেশন করেছে, নতুন প্রজেক্টের ওপরে তারা কিন্তু কাজ করবে $7 মিলিয়ন ফান্ড দিয়ে। আমরা জানি কিন্তু হংকংয়ে কিন্তু এখনও ট্রেডিং শুরু হয়নি, কিছুদিনের মধ্যেই কিন্তু হংকংয়ে ট্রেডিং শুরু হয়ে যাবে। হংকংয়ে ট্রেডিং শুরু হওয়ার পরে কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু একটা দারুণ মানি ইনফ্লো হবে, যেটার কারণে কিন্তু বিটকয়েন এখন প্রায় $30,000 আছে, $32,000-$33,000 কিন্তু কোনো ব্যাপার না বিটকয়েনের কাছে। এবং এছাড়াও কিন্তু ইটিএফ যেটা ফাইল করেছে ব্ল্যাক রক, আমি এবং সেটা কিন্তু অ্যাপ্রুভ হতে যথেষ্ট সময় প্রায় 240-300 দিনের কাছাকাছি সময় লাগবে। তো যদি কোনো কারণে সেটা অ্যাপ্রুভ হয়ে যায়, যদিও বেশি চান্স আছে অ্যাপ্রুভ হওয়ার, কারণ হচ্ছে ব্ল্যাক রকের মতো এত বড় একটা কোম্পানিকে সেক না বললা এটা কিন্তু বিশাল হাঙ্গামা সৃষ্টি করছে। তো যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেটাও কিন্তু যখন বিটকয়েন হাফিং হবে ঠিক তার আগে, এটা কিন্তু একটা দারুণ বড় জুইজি নিয়ে আসবে মার্কেটের জন্য, কিন্তু একটু ভালো নিউজ আনতে হতেই পারে না, এরকম একটা ব্যাপার। ব্ল্যাক রক, উইথড্রন 3, আচ্ছা ফিডেলিটি, পরপর কিন্তু বড় বড় কোম্পানি, এদের টোটাল মার্কেট উই দেখা যায় টোটাল হচ্ছে প্রায় 20 ট্রিলিয়নের বেঁচে গেছে, আর ক্রিপ্টো কারেন্সি টোটাল মার্কেট 1 ট্রিলিয়ন, 60% 1% টাকা এলেও ইনসাল বল কাটা হয় মার্কেটে ইনফ্লো। তো ধন্যবাদ সবাই গিয়ে এই নিউজ আপডেটের জন্য এই ভিডিওটা বললাম, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, এবং আজকে আগের দিন যে ভিডিওটা নিয়েছিলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি, এবং ধন্যবাদ সবাই।